আপনি দেখছেন padmanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি ঈশান আমাদিন। facebook.com/radiopadmanews পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। জন্মকালে নারী অথচ বয়স বাড়লেই পুরুষ, এমন একটি মাছের হদিশ পেলেন বিজ্ঞানীরা। এদের আবার সমুদ্রের প্রায় 150 ফুট গভীরে। শুধুমাত্র রংচঙে বাহ্যিক গঠনই নয়, মাছটির বিশেষ বৈশিষ্ট্য চমকে দিয়েছে তাদের। বছর তিনেক আগে তানজানিয়ার জাঞ্জিবার অঞ্চলের মেসোফোটিক রিফে প্রথম সন্ধান মিলেছিল এই মাছের। নাম রাখা হয় ভাইব্রেরিয়াম ফিয়ারিরাসে। সেই গোত্রেরই আরও একটি নতুন প্রজাতির খোঁজ মিলেছে মালদ্বীপে। দেশটির জাতীয় ফুলের সঙ্গে সামঞ্জস্য রেখে নাম দেওয়া হয় রোজ ভেইল্ড ফিয়ারিরাসে। গায়ের রং বেগুনি হলেও মালদ্বীপে পাওয়া যায় গোলাপি রঙের। মেরিন রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গবেষণা শুরু করেন, আর তাতে উঠে আসে চমকপ্রদ এ তথ্য। বিজ্ঞানীদের দাবি, ডিএনএ পরীক্ষা করে রূপান্তরের বিষয়টি জানতে পারেন, কিন্তু কী কারণে এমনটা হয় সে বিষয়ে এখনও চলছে গবেষণা। বছর 24-এর এক মুসলিম যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল হিন্দু যুবতীর। পরিচয় গোপন রেখে মেয়েটিকে হোটেলে ডেকে সময় কাটাতেন ওই যুবক। এই ঘটনার একটি ভিডিও গেল কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যায়, যুবকের নাম আসিফ হলেও বিকাশ নামে হোটেলের রুম বুক করে হিন্দু প্রেমিকাকে ডেকে পাঠাতেন। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর এলাকায়। বেশ কিছুদিন এ প্রেম পর্ব চলার পরে বিষয়টি নজরে আসে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের। তাদের তুলে দেন স্থানীয় পুলিশের হাতে। অভিযোগ, পরিচয় গোপন করে ভুয়া পরিচয়পত্র দিয়ে রুম ভাড়া নিত ওই যুবক। এমনকি হিন্দু মেয়েটিও জানত না যুবকটি ইসলাম ধর্মাবলম্বী। আজিম মনসুরের উচ্চতা 2 ফুট, প্রসাধনীর দোকান চালান। দেহের এমন গঠন কোণে পাওয়ার প্রধান অন্তরায়, কিন্তু অবশেষে মিলেছে। নভেম্বরেই বাঁধছেন গাঁট ছড়া। উৎসুক হয়ে আছেন বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমন্ত্রণ জানানোর জন্য। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের শামলি জেলার কায়রানা শহরের। 6 ভাইবোনের মধ্যে ছোট আজিম 5 বছর ধরেই পরিবার পাত্রী খুঁজছে। গত বছরের মার্চে তিনি শিরোনাম হয়েছিলেন পুলিশের কাছে পাত্রী খুঁজে দেওয়ার আবেদন করায়। সে সময় তিনি জানান দেহের কারণে নাকচ করেন পাত্রীদের পরিবার, তাই রাতে ঘুমাতেও পারেন না। এত কিছুর পর এপ্রিলে আজিমের সঙ্গে বাগদান হয় পাত্রী বুশরার। তখন তরুণী স্নাতক পড়াশোনা শেষ হয়নি বলে বিয়ে করেননি। পড়াশোনা শেষে নতুন সংসার শুরু করতে যাচ্ছেন তারা। ভারতের কলকাতায় নন্দন সিনেমা হলে বাংলাদেশের সিনেমা হাওয়ার প্রকোপে দর্শকদের উপচে পড়া ভিড়। সোশ্যাল মিডিয়াতেও ফেলছে যথেষ্ট আলোড়ন, সে কারণে এই ছবির একাধিক শো রাখা হয় চলচ্চিত্র উৎসবে। শনিবার থেকে শো শুরু হলেও দর্শকদের আগ্রহের কারণে ফের শো শুরু হয়েছে সোমবার থেকে। বুধবার একই সময় সন্ধ্যে 6:30 সিনেমাটি দেখানো হবে। শুরুর দিনই জোড়া শো ছিল হাওয়ার। বিনা টিকিটে ভালো ছবি দেখার আগ্রহে দর্শকরা লাইনে দাঁড়িয়েছিলেন ঘন্টার পর ঘন্টা। সেই ভিডিও অভিনেতা চঞ্চল চৌধুরী নিজে শেয়ার করেন ফেসবুকে। নন্দন একের মতো বড় প্রেক্ষাগৃহ মুহূর্তেই ভরে যায় দর্শকে। হলে জায়গা না পেয়ে কেউ কেউ ফিরে গেলেও অনেকে কার্পেটে বসেও দেখেছেন ছবিটি। চঞ্চল চৌধুরীর অসামান্য অভিনয় দেখে মুগ্ধ হন টলিউডের বহু সেলিব্রিটিরা। বাংলাদেশে বাড়ছে চুক্তিভিত্তিক বিয়ে। যুক্তরাজ্যের লন্ডন শহরে যাওয়ার যোগ্যতা অর্জন করতেই অনেকেই বেছে নিচ্ছেন এই পথ। ইতিমধ্যে সুযোগ কাজে লাগিয়ে তরুণ তরুণীরা চুক্তিতে বিয়ে করে লন্ডন গেছেন। তাই তো এমন পাত্রপাত্রী পেতে এখন সোশ্যাল মিডিয়াতেও বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এই বিয়ের জন্য থাকে বেশ কিছু শর্ত, এর মধ্যে অন্যতম স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তির টিউশন ফি, আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র, ভিসা ফি ও বিমান ভাড়া সহ যাবতীয় খরচ বহন করতে হবে। যারা ভিসার জন্য আবেদন করেছেন তাদেরকে বাংলাদেশ ব্রিটিশ ভিসা সেন্টারে বিয়ের সমস্ত প্রমাণপত্র জমা দিতে হচ্ছে। সবকিছু ঠিক থাকলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই ভিসা পাওয়া যাবে, তবে লন্ডন বিমানবন্দরে পৌঁছে যে যার মতো চলে যান। প্রসূতির 3 বার আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা হয়েছিল, তারপরেও গর্ভস্থ ভ্রূণের শারীরিক অক্ষমতা ধরতে পারেনি নার্সিং হোমের চিকিৎসকরা। এ কারণে প্রতিষ্ঠানটিকে মানতে হচ্ছে ক্রেতা সুরক্ষা আদালতের নির্দেশ। বলা হয় শিশুটির নামে ব্যাংকে 10 লাখ টাকা জমা করতে হবে, সেই সাথে শিশুটির মাকে 50,000 টাকা ও মামলার খরচ বাবদ দিতে হবে 4,000 টাকা। আগামী 45 দিনের মধ্যে এই টাকা দেওয়ার কথা বলা হয়েছে।
ঘটনাটি ভারতের ওড়িশার জগৎসিংহপুরের। গত বছরের সেপ্টেম্বরে এক শিশুর জন্ম দেন বন্দনা দাস। দেখা যায় বাচ্চাটির বাবা এবং ডান হাতের কবজি নেই, মানসিকভাবে ভেঙে পড়ে পরিবার। জেলা ক্রেতা সুরক্ষা আদালতের কাছে দ্বারস্থ হন বন্দনা ও তার স্বামী মনোরঞ্জন চুলি। অভিযোগ, ওই নার্সিংহোমের রিপোর্টের ভরসা করে মহিলা গর্ভপাত করাননি এবং জন্ম দেন শারীরিকভাবে অক্ষম ছেলের। এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের মতো দলকে হারানো আয়ারল্যান্ড তাদের শক্তিমত্তার পার্থক্য টের পেল স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে পড়ে। জায়ান্ট কিলার খ্যাত দলটি বড় ব্যবধানেই হারল অ্যারন ফিঞ্চ বাহিনীর কাছে। সোমবার গ্যাবায় আয়ারল্যান্ডকে 42 রানে হারিয়ে এ গ্রুপের পয়েন্ট তালিকায় 2 নম্বরে উঠে এসেছিল অজিরা। টস জিতে প্রথমে অজিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল আইরিশরা। অধিনায়ক অ্যারন ফিঞ্চের হাফ সেঞ্চুরিতে ভর করে 5 উইকেটে 179 রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে আয়ারল্যান্ড 9 বল বাকি থাকতে অল আউট হয় 137 রানে। চমকপ্রদ সব সংবাদ জানতে পদ্মনিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফলো করুন facebook.com/radiopodnews পেজে। নিয়মিত দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন podnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ঈশানা মাতিন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।